পাহাড়ি ঢলে সিলেট শহরসহ পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদে বন্যার পানিতে বন্দী লাখো মানুষ। সুরমা, শাড়ি ও কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে বিপদসীমার উপর দিয়ে বইছে পানিতে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জে পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। বন্যার শঙ্কায় নেত্রকোনায় চলছে ফসল কাটার তোড়জোড়। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বেড়ে চলছে। সুরমা, শাড়ি ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে সিলেট শহরসহ পাঁচ উপজেলায় বন্যার পানিতে বন্দী লাখো মানুষ। পানি ঢুকেছে বাড়িতে, চরম কষ্টে বাসিন্দারা। তলিয়ে গেছে শহরের অনেক এলাকার রাস্তাঘাট, দোকানপাট। বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে ছুটি। সিলেটবাসী বলছে, গত কয়েক বছরে এরকম বন্যা দেখেনি তারা। আগে কিছু তো সাধারণ মধ্যে পানি হয়েছে, ওয়ার পরে কমে গেছে, কিছু তার কমে নাই। ওয়ে পচা পানি, কত দুর্গন্ধ, অসুখ বিসুখ। বাচ্চাদের তো পড়াশোনা প্রচুর কষ্ট, ওদের আবার পরীক্ষা চলতেছে, মানে বন্যার মধ্যে কিভাবে গিয়ে যেন পরীক্ষা দিতেছে এটা মানে বলার মতো নয়। নগর উন্নয়ন হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু অনেক এই এই ছড়াগুলো দখলমুক্ত এখনো হচ্ছে না। আমাদের আসলে যে ড্রেনগুলো হয়েছে, মূলত ছড়াগুলোকে যদি গভীরতা না করা হতো, নদী যদি খনন না করা হয়, তাহলে এই বন্যার বারবার আমাদেরকে ভুক্তভোগী হতে হবে। পাহাড়ি ঢলে তলিয়ে থাকা সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চলে ফসল নষ্টের সংখ্যায় কৃষক। আন্তঃ উপজেলার বেশ কিছু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিছানাকান্দি, রাতারগুল সহ কয়েকটি পর্যটন স্পটে যাওয়ার রাস্তা পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা, তলিয়ে গেছে রাস্তাঘাট। ঘরের ভিতরে এখন আপাতত মনে করেন আটু পানির উপরে আছে, বাচ্চা কাচ্চা লইয়া খুবই কষ্টের মধ্যে আছে। হেফার লয়ে গেছিলাম আপনার বেকারির মাল, গাঙ্গের হেফার আপনার মাল বেচতে পারছি না। এই নিজের ধান ক্ষেত ছিল, সেই সব মনে পানির চলে আছে। নেত্রকোনার কলমাকান্তা উপজেলাও বাড়ছে পানি, এরই মধ্যে বাঁধ ভেঙে ফসলি জমিতে ঢুকে পড়েছে পানি। উদ্বেগ উৎকণ্ঠায় ফসল কাটার তোড়জোড় চালাচ্ছে কৃষক। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।